আমরা জানি হাবল টেলিস্কোপের প্রাইমারি মিররের ব্যাস 2.4 মিটার, ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপের ব্যাসও 2.4 মিটার, আর সম্প্রতি মহাকাশে পাঠানো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের প্রাইমারি মিররের ব্যাস 6.5 মিটার। এই মিররগুলো তৈরি করতে অত্যন্ত সূক্ষ্ম ডিজাইনের প্রয়োজন, আর আয়না যত বড় হবে তত এটি বেশি পরিমাণ আলো সংগ্রহ করতে পারবে এবং আরো নিখুঁতভাবে মহাকাশ গবেষণা পরিচালনা করা সম্ভব হবে। কিন্তু বড় আয়নার ডিজাইন অত্যন্ত কঠিন ও সময় সাপেক্ষ হয় গবেষকগণের বিকল্প উপায় খুঁজে বের করার জন্য অনেকদিন থেকেই পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছিলেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবস্থিত অ্যামিস রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এডওয়ার্ড বালাবানের নেতৃত্বে স্পেস টেলিস্কোপের জন্য কাচের তৈরি মিররের পরিবর্তে তরল জলের সাহায্যে কম সময়ে অনেক বড় আকারের প্রাইমারি মিরর তৈরির প্রাথমিক গবেষণায় সফলতা লাভ করেছেন। তরল জল দিয়ে টেলিস্কোপের মিরর তৈরির এই পরীক্ষাটির নাম দেওয়া হয়েছে দ্য ফ্লুইডিক টেলিস্কোপ এক্সপেরিমেন্ট, সংক্ষেপে ফ্লুট। প্রাথমিক পরীক্ষায় তারা বর্তমানের টেলিস্কোপের কাচের তৈরি মিররের পরিবর্তে তরল জলের সাহায্যে আকারে আরো বড়, আরো উচ্চ মানের এবং নিখুঁতভাবে মহাকাশ পর্যবেক্ষণে সক্ষম মিরর তৈরি করতে সক্ষম হয়েছেন। এই পরীক্ষার জন্য তারা তরল জল এবং জলের ঘনত্বের সমান ঘনত্ব বিশিষ্ট অপর একটি তরল পলিমার ব্যবহার করেছেন। এই দুটির মিশ্রণ একটি ফ্রেমের উপর মিররের আকারে বসিয়ে এই তরলকে শীতল করে কঠিন বরফের আকার দিয়েছেন। পরবর্তীতে তা পরীক্ষা করে গবেষকগণ জানিয়েছেন এই পরীক্ষায় তারা যে মিরর তৈরি করতে সক্ষম হয়েছেন তার গুণগত মান কাচের তৈরি মিরর অপেক্ষা অনেক গুণ ভালো। গবেষকগণ জানিয়েছেন খুব শীঘ্রই তরল দিয়ে তৈরি এই লেন্সের গুণগত মান পরীক্ষার জন্য একে পাঠানো হবে মহাকাশ স্টেশনে মহাজাগতিক পরিবেশে এর গুণগত মান ও কার্যক্ষমতা পরীক্ষার জন্য। পরীক্ষাটি পুরোপুরি সফল হলে মহাকাশে টেলিস্কোপ তৈরির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হবে। গবেষকগণ বলছেন এর ফলে মহাকাশ ভিত্তিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে যাবে এবং উন্নত মানের ও পরবর্তী প্রজন্মের টেলিস্কোপ নির্মাণের জন্য প্রয়োজনীয় সময় ও খরচ ব্যাপকভাবে হ্রাস পাবে। সুতরাং আমরা বলতেই পারি মহাকাশ গবেষণায় খুব শীঘ্রই নতুন যুগের সূচনা হতে চলেছে।